আমি বীর শহীদের মা, কলমে শ্রেয়া দে। যখন তোকে গর্বে ধরেছিলাম, প্রসব যন্ত্রণায় কেঁপেছিল শরীর। বুঝনি তখন শুধু আমার নয়, হবি তুই দেশ মাতার বীর। যেদিন তুই বললি, মা গো যাব আমি দেশ রক্ষার কাজে, সেদিন বুকে উঠেছিল ঝড়, অনেকটা ভয় আর বুক ভরা গর্বের মাঝে। যে রাতে লড়েছিলি তুই দেশের সকল মাকে বাঁচাতে, সেদিন রাতে ঘুম আসিল আমার আর ভারত মাতার চোখ চোখের পাতাতে। পরদিন যখন ফোন করে কে যেন বলেছিল, চলে গেছে সে পৃথিবীর মায়া ফেলে। আমি বলেছিলাম তাকে ফেলে বলো না, বলো শহীদ হয়েছে ছেলে। কফিন বন্দি দেহটি যখন এসে পৌঁছালো তোর স্বপ্নের ঈদ গাঁথা বাড়িটার সামনে, তখন সারা দেশ কেঁদেছিল আমার শহীদ বীর পুত্রের স্মরণে। নমস্কার, কবিতাটি পাঠ করলাম শুধু কবিতার জন্যে, এই জীবন অনলাইন সাংস্কৃতিক মঞ্চ, ওনাদেরকে ধন্যবাদ জানাই। পাঠ করলাম পরিতোষ ঘোষ, নমস্কার।